ফ্র্যাঞ্চাইজ থেকে তার ইম্পর্টেন্সটা বুঝে এবং ফ্র্যাঞ্চাইজ থেকে তাকে অবশ্যই চায় যে সে মাঠে প্রেজেন্স থাকুক। দেখেন অনেক সময় এক একটা টিমের এক একটা ধরনের স্ট্রেংথ থাকে। উই নো হাউ কেপেবল মাশরাফি ইজ, নট অনলি উইথ দ্য স্কিলস অফ গেম বাট অ্যাজ আ লিডারশিপ। সো কিছু টিমের কিন্তু ওই লিডারশিপ কোয়ালিটির জন্যেও কিন্তু আমাদের দিকে তাকাইতে হয়। সো ওই দিক থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজ ওনার যারা আছেন, দে ওয়ান্ট মাশরাফি টু বি ইন দ্য ইলেভেন। ইয়েস, আপনি প্রিপারেশনের দিক থেকে যদি বলেন, তার কাছে তার আগে একটা ন্যাশনাল ইলেকশন ছিল যার জন্য সে ওইভাবে হয়তো প্রিপেয়ার হতে পারেনি, বাট আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন, হি লুক রিয়েলি গুড, তার বলিংও ভালো হয়েছে, হি লুক অ্যাজাইল ইন দ্য ফিল্ড। সো অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস, আমার মনে হয় যত গেম যাবে তত হিল ডু বেটার। দ্য ইম্পর্টেন্ট থিং অফ মাশরাফি ইজ মেন্টালি ভেরি স্ট্রং, সো এটা ওর গিফটেড, ফ্রম উপর থেকে গিফটেড। সো সবার মধ্যে এই জিনিসটা থাকে না, সো ও খুব ভালো কোপ আপ করতে পারে। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। যে আমরা জানি যে আমাদের অনেক সময় একটা টিমের নির্দিষ্ট একটা বাজেট থাকে, ওই বাজেট অনুযায়ী কিন্তু টিম করতে হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে একটা টিম যেন প্রপারলি রান হয়, সো দ্যাট ডিউসগুলো যেন ভালোভাবে পে করা হয় বা পেমেন্টগুলো যেন প্রপারলি করা হয়। সো এই কারণে অনেক সময় অনেক ধরনের ওই বাজেট হিসাবেই কিন্তু টিম করতে হয়। সো আমি বলবো যে ব্যালেন্সটা টিমের খুব ভালো। বিগ নেমের দিক থেকে যদি চিন্তা করেন যে হ্যাঁ, আমরা বিগ নেমস ওইভাবে আনি নেই, বাট অন্য দিক থেকে যদি চিন্তা করেন যে আমাদের টিমের ব্যালেন্সটা ভালো, ইটস জাস্ট ম্যাটার অফ ওয়ান গেম। ইফ আমরা যদি ম্যাচটা জিততে পারি, অ্যান্ড দেন ইউল সি আমাদের টিমকেও অনেক হাইলি রেট করা হবে। সবাই বলতে অনেকে আসেনি, যার যার রেস্টের প্রয়োজন এবং তারা ম্যানেজমেন্টের সাথে আলাপ করে ওইভাবে রেস্ট নিচ্ছে। কেউ জিম করছে, কেউ রিকভারি সেশন করছে, কেউ ম্যাসাজ নিচ্ছে। সো ওইভাবে করে আমরা জানি যে এখন ক্রিকেট কিন্তু অনেক প্রফেশনালভাবে চলে গিয়েছে। সো ইটস অনেক সময় একদিনের ট্রেনিংয়ের থেকে তিন দিনের রেস্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট। আপনি কীভাবে আপনার মাইন্ডটা ক্লিয়ার রাখবেন, কীভাবে নিজেকে তৈরি করবেন, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট মেন্টালি। সো হ্যাঁ, সবাই কেউ কিন্তু হারতে চায় না। আপনি যদি এই রাস্তার মধ্যেও যদি ক্রিকেট খেলেন, আপনি কিন্তু ইচ্ছা করে আউট হতে চাবেন না, খারাপ বল করতে চাবেন না, আবার হারতেও চাবেন না। সো আমাদের ছোটো ছোটো মাইনর কিছু মিস্টেক্স হয়েছে যার কারণে মানে গেমটা আমাদের কষ্ট হয়েছে। সো হোপফুলি সবাই এটা নিয়ে কাজ করছে। এবং যেটা আপনি দেখছেন যে আমাদের নর্মালি কী হয়, একটা টিম কিন্তু নর্মালি বকডাউন হয়ে যায় দুইটা তিনটা হারের পর কন্টিনিউসলি, স্পেশালি সব, বাট আমরা উই আর ট্রাইং টু গোট এ গুড এনভায়রনমেন্ট এবং প্লেয়াররাও দেখছেন যে দে আর এনজয়িং। সো ইট দিস ইজ আ পজিটিভ থিং এবং ইটস জাস্ট ম্যাটার অফ ওয়ান ম্যাচ। যদি আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচটা ভালো খেলি এবং একটা দুইটা ম্যাচ যদি টানা জিততে থাকি, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে এইসব টুর্নামেন্টে রাইট টাইমে ফ্লো করা। সো আমার মনে হয় উই স্টিল হ্যাভ টাইম অ্যান্ড ইনশাল্লাহ উইল কাম ব্যাক।